স্যার এখানে তো তিনটা এয়ারেটর দেখতেছি, তাহলে কোনটার কি নাম? এটা হচ্ছে প্যাডেল এয়ারেটর, আর ওই পাশে ওটা হচ্ছে পনসার্জ এয়ারেটর, আর এটা হচ্ছে হিলিয়া ব্যান্ডের ভেঞ্চুরি পাম্প বলে, এটার মডেল হচ্ছে BF450। তাহলে স্যার মাছ চাষ তো করতে চাচ্ছি, কোনটা নিলে বেশি লাভবান হবে? মাছ চাষ করার আগে জানতে হবে প্রযুক্তি নির্ভর মাছ চাষ কি, এবং এর জন্য জানতে হবে কতটুকু মাছ চাষ করছো, এবং আমাকে এটাও জানতে হবে যে তুমি কয় বিঘাতে মাছ চাষ করছো, কতটুকু মাছের ডেন্সিটি দিবা, এই সেই অনুযায়ী আসলে এখানে বিভিন্ন ধরনের এয়ারেটর রয়েছে, এবং আমরা সেভাবে এখানে সাজেশন দিই যে আসলে কোনটা লাগাতে হবে। তুমি কয় বিঘা পুকুরে মাছ চাষ করছো এটা আমি জেনে নিব, এবং কোন এয়ারেটর লাগাতে হবে সেটাও আমি তোমাকে বলে দিব। তার আগে দর্শকদের বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের এয়ারেটর আছে, সিএমের পাশাপাশি আপনাদের জানাবো যে আসলে কোন পুকুরে কোন এয়ারেটর লাগাতে হবে, কত বিঘার জন্য কোন এয়ারেটর কার্যকরী, এবং কত ডেন্সিটিতে আপনি মাছ চাষ করছেন সেই অনুযায়ী কোন এয়ারেটর লাগানো দরকার সেটা আপনাদের জানাবো, এবং সিএমেরও সমস্যার সমাধান হবে। তো এখন আগে জানি যে এখানে আসলে বিভিন্ন ধরনের এয়ারেটর রয়েছে, কোন এয়ারেটর কী কার্যক্ষমতা এবং কতটুকু কত বিঘায় কাজ করতে পারে। এটা হচ্ছে প্যাডেল এয়ারেটর, যাদের 3-5 বিঘা পুকুর এবং অধিক ঘনত্বে মাছ চাষ করতে যাচ্ছে তারা এটা ব্যবহার করতে পারে। প্যাডেল এয়ারেটর 2 পাকার হয়, 4 পাকার হয়, 6 পাকার হয়, তুমি তো সেটিং করো জানো। তো এটা যারা অধিক ঘনত্বে মাছ চাষ করতে চাচ্ছে, সাধারণভাবে যে মাছ চাষ করা হয় সেখানে কিন্তু চাষিরা খুব বেশি লাভবান হতে পারে না। এই যে এই 4 পাকার প্যাডেল এয়ারেটর ব্যবহার করে প্রতি বিঘায় 2000 থেকে 2500 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা সম্ভব 4 পাকার এয়ারেটর। এর সাথে রয়েছে 2 ঘোড়ার মোটর, এবং তুমি জানো ওয়ারেন্টির কাজ করো যে আমরা দিচ্ছি 1 বছরের। স্যার 1 বছরের না তো, 18 মাস। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, সরি, এটা হচ্ছে 18 মাসের সার্ভিস ওয়ারেন্টি। সোর্স অফ অ্যাগ্রো থেকে আমরাই দিচ্ছি প্রতিটি এয়ারেটরের সাথে 18 মাসের ওয়ারেন্টি। তো এটা যাদের 3-5 বিঘা তারা এটা ব্যবহার করতে পারে, আরও যদি বড় বেশি পরিসরে মাছ চাষ করতে চায় সেক্ষেত্রে একটার জায়গায় 2টা এয়ারেটরও লাগানো লাগতে পারে। আসলে মূলত নির্ভর করে মাছের ডেন্সিটির উপর। তুমি যদি বিঘাপতি 2000 থেকে 2500 কেজি মাছ চাষ করতে চাও তাহলে এই এয়ারেটরটি তোমার জন্য ভালো কার্যকর হবে। এই যে এই পাশে আরেকটি এয়ারেটর আছে, এটা হচ্ছে পনসার্জ এয়ারেটর, এটাও 3 বিঘা বা 4 বিঘা বা 2 বিঘাতেও এটা লাগানো যায়। আর এই এয়ারেটর এবং এটার মধ্যে পার্থক্য হচ্ছে, পার্থক্য পরে বলছি, আসলে মূলত প্রতিটি এয়ারেটরের কাজ হচ্ছে পানিতে অক্সিজেন দেওয়া। মাছের যাতে অক্সিজেন স্বল্পতা না হয় মূলত এই জন্যই এয়ারেটর ব্যবহার করা। তো এই এয়ারেটরটি এবং এই এয়ারেটরটি 2টাই অক্সিজেন দিবে, এবং 2টার অক্সিজেন দেওয়ার ক্ষমতাও প্রায় 1। দুটিরই এয়ারোবিক ক্যাপাসিটি হচ্ছে 2.1 কেজি পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 2.1 কেজি অক্সিজেন পানিতে মিশাতে পারে। তো এটা দিয়েও তুমি 2500 থেকে 3000 কেজি মাছ চাষ করতে পারবে। এখন এয়ারেটরের পার্থক্যর ক্ষেত্রে আমি বলবো যে আসলে এটার যে বিভিন্ন কৌশল কিভাবে অক্সিজেন দিবে সেটা ভিন্ন রকম। প্যাডেল এয়ারেটর পানিতে কৃত্রিম স্রোতে তৈরি করে, কিন্তু এই এয়ারেটর পানি নিচ থেকে উপরে তোলে, ফলে কিছু অ্যামোনিয়াও রিমুভ হয়। এরকমই আরেকটি এয়ারেটর হচ্ছে যে এটা হচ্ছে ডাবল স্পিড এয়ারেটর। যদি বিঘাপতি অনেক বেশি মাছ চাষ করতে চাও তাহলে এই এয়ারেটরটি তোমার লাগবে। এটি হচ্ছে ডাবল স্পিড এয়ারেটর, এটি 2ভাবে অক্সিজেন দেয়, যেটি পনসার্জেরও কাজ করে, ঢেউয়েরও কাজ করে। তোমার পুকুর যদি 5 বিঘা হয় বা তার বেশি হয় তাহলে এই ডাবল স্পিড এয়ারেটর লাগাতে পারো, এবং এটার মাছ উৎপাদন অনেক বেশি। এই এয়ারেটরটি লাগিয়ে প্রতি বিঘায় 5000 কেজি পর্যন্ত তুমি মাছ উৎপাদন করতে পারবে। স্যার আমি তো শুনছি এটা লাগাতে পার ভাঙে। হ্যাঁ, এটা তুমি ঠিকই শুনেছ, যাদের পুকুর ছোট মানে অল্প পরিসরে, আমি কিন্তু বলেছি যে 5 বিঘা, তো 5 বিঘার পুকুর তো একদম ছোট হয় না, তারপরে একবার নদীর মতো এরকম হয় না, একটা স্কোয়ার যদি হয় তাহলে এটা সমস্যা নাই। তবে যাদের 2 বিঘা বা 3 বিঘা তারা লাগালে পার ভাঙার সম্ভাবনা আছে। তো 5 বিঘা বা তার উপরে এই এয়ারেটরটি লাগাতে হবে। এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ারেটর, ডাবল স্পিড এয়ারেটর, এবং এর সাথে এই পনসার্জের সাথে রয়েছে 2 ঘোড়া মোটর,
এবং এটার সাথেও রয়েছে দুই ঘোড়া মোটর। সার তালে এটা, হ্যাঁ এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা এয়ারেটর, এটা হচ্ছে ভেনচুরি এয়ারেটর, এটা হিলিয়া ব্যান্ডের এবং এটার সাহায্যে শীত কি গ্রীষ্ম কি যে কোনো সময়ে এই এয়ারেটরটি ফিট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পাচ্ছ সবচেয়ে কম দামে। ডাবল স্পিড এয়ারেটরের যে দাম সেটা দিয়ে তুমি পাচ্ছ এটার চারটা, এবং অক্সিজেনও দেয় কিন্তু অনেক বেশি। আর মজার ব্যাপার হচ্ছে দেখো প্রত্যেকটা এয়ারেটরের সাথে কিন্তু ছিল দুই ঘোড়া মোটর, এবং এটা কিন্তু বিদ্যুৎ খরচ অনেক বেশি, অর্থাৎ এক ঘন্টা চালালে দেড় ইউনিট খরচ হবে। আর এটার পাওয়ার দেখো মাত্র 450 ওয়াট, আর এটি যদি তুমি দুই ঘন্টা চালাও তো খরচ হবে এক ইউনিটও নয় তারও কম, অর্থাৎ দুই ঘন্টা চালালে এক ইউনিটও খরচ হচ্ছে না, অর্থাৎ বিদ্যুৎ বিল অনেক কম। আর অক্সিজেন দিচ্ছে এখানে 510 লিটার পার মিনিট, মানে অক্সিজেনের পরিমাণও বেশি, দামেও কম, আবার বিদ্যুৎ সাশ্রয়ী। আর গ্রীষ্ম বর্ষা অথবা শীতে এই এয়ারেটরটি অনেক বেশি কার্যকর, এটা পানির নিচে থাকে, স্রোতের তৈরি করে, ফলে মাছ দৌড়াদৌড়ি করে, মাছের গ্রোথ ভালো পাওয়া যায়। এই এয়ারেটরটি মাছ চাষের জন্য অনেক অনেক উপকারী। তাহলে স্যার আমার পুকুরের জন্য তো এটা নয় ভালো? হ্যাঁ, কিন্তু তোমার পুকুর কত বিঘার? আমার আছে তো একটা 2 বিঘা, আর একটা আছে 3 বিঘা। তাহলে 2 বিঘার জন্য নিশ্চিন্তে তুমি নিতে পারো বিএফ সিরিজের এই 450 এয়ারেটর, এবং 3 বিঘার জন্য তুমি এই বিএফ সিরিজও লাগাতে পারো, অথবা তুমি এই পন্ড সার্জ এয়ারেটর ব্যবহার করতে পারো, খুব ভালো ফলাফল পাবে। তাহলে স্যার আমার জন্য দাম কম দেবেন না? হ্যাঁ, তোমার জন্য তো কম থাকবেই, পাশাপাশি আমার যারা সাবস্ক্রাইবার এই নতুন বছর উপলক্ষে সবার জন্য থাকছে বিএফ সিরিজের উপর 30% ছাড়। এই 15 দিনের মধ্যে আপনারা যারা মাছ চাষী বিএফ সিরিজ আপনার পুকুরে লাগাতে যাচ্ছেন তাদের জন্য নতুন বছর উপলক্ষে 30% ছাড়। এর সাথে সাথে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট ক্রয় করছেন পুরো জানুয়ারি জুড়ে সবার প্রোডাক্টের সাথে যাচ্ছে সোর্স অফ অ্যাগ্রোর পক্ষ থেকে একটা আকর্ষণীয় ক্যালেন্ডার। দর্শক মণ্ডলী, আপনারা হয়তো বুঝতে পেরেছেন সিয়ামের পাশাপাশি আপনার পুকুরে কোন এয়ারেটর লাগানো দরকার। যারা মাছ চাষ করছেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি যদি মাছ চাষি হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পুকুরে কোন এয়ারেটর লাগিয়েছেন এবং সেখান থেকে ভালো ফলাফল পেয়েছেন, অথবা কোন এয়ারেটর ব্যবহার করতে চাচ্ছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। স্যার না না না, সবার জন্য সমান, সবার জন্য সমান।